হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি প্লাস্টিক বস্তার ওপর এই আসনের ডিজাইনটি তৈরি করে দেখাবো প্রথমে একটি ঘরে এইভাবে ছুঁচটি তুলবো তুলে যেই ঘরটিতে তুললাম সেই ঘরটিকে নিয়ে আমি ছুঁচে এগারোটি ঘর তুলবো উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে এগারোটি ঘর তুলব তারপর আমি তিনটি করে এইভাবে ঘর নিয়ে এক একটি লাইন তৈরি করবো এইভাবে একটি করে কমাবো একটি করে বাড়াবো এইভাবে তিনটি করে ঘর নিই একটি একটি করে লাইন তৈরি করব। এইভাবে আমি দশ নম্বর লাইন অবধি ঘর কমাবাড়া করে তৈরি করব তারপর এগারো নম্বর লাইনে দেখুন এগারো নম্বর লাইনে আবার আমি এগারোটি ঘর ছুঁচে তুলব ছুঁচে তুলে আমি আবার ভেতর দিকে তিনটি করে ঘর নিয়ে আবার লাইন তৈরি করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আবার নিচ দিকে এগারোটি লাইন দশটি লাইন বোনার পর আবার এগারো নম্বর লাইন থেকে আবার এগারোটি ঘর উঠবে তারপর আবার ওপর দিকে উঠবে এইভাবে ঢেউ আকৃতি ডিজাইনটি আমি তৈরি করব তারপর আমি ভেতরে ফুল তৈরি করব দেখুন এইভাবে তৈরির পর আমি মিডিলে যে এগারোটি ঘর নিয়েছিলাম মিডিলের ঘর হচ্ছে ছ নম্বর ঘরটি এখান থেকে পাঁচটি ঘর ওপর দিকে গুনবো এবং ছ নাম্বার ঘরের এইভাবে ছুঁচটি তুলে সাইডে বাম দিকে কিংবা ডান দিকে এইভাবে তুলবো এবং যেখানে তুললাম সেই ঘরটিকে নিয়ে সাতটি ঘর নেব সাতটি ঘর নিয়ে একটি লাইন তৈরি করব এবং যেখান থেকে সাতটি ঘর নিলাম তার ওপরের ঘর থেকে আবার সাতটি ঘর নেব নিয়ে আবার একটি লাইন তৈরি করব এইভাবে কোনাকি আমি ডিজাইনটি তৈরি করব তো আমি একটি প্লাস্টিক বস্তার সাইডের ডিজাইন বা বর্ডার ডিজাইন হিসাবে আমি আসনটি তৈরি করছি আপনারা যদি এই ডিজাইনটি ভরাট আসন হিসাবে দেখতে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তো এই ডিজাইনটি দুপাশে এইভাবে ফুল তৈরি হবে ওপরের দিকে তৈরি হচ্ছে কিন্তু নিচের দিকে যে এগারোটি মিডিলে ঘর আছে সেই পাশে নিচের দিকেও এইভাবেই ফুলটি তৈরি হবে এইভাবে কোনাকণি আমি নটি লাইন তৈরি করব। দুপাশেই আমার এই রকম লাইনের সংখ্যা নটি হবে নটি লাইন তৈরির পর আমার এক পাশের ফুলের পাউডি কমপ্লিট হবে দেখুন আমার দুপাশে নটি করে লাইন তৈরি হয়ে গেছে তারপর আমি এইভাবে মিডিলে একটি ঘরে তুলে নিচের দিকে সুতো উলটি এইভাবে ডুবিয়ে দেব তারপর মিডিলে লম্বালম্বী একটি ঘর ছেড়ে পাশের ঘরে এইভাবে আবার আমি ঠুঁসটি তুলে সাতটি ঘর নেবো নিয়ে যেভাবে প্রথম পাশে ফুলটি তৈরি করলাম দ্বিতীয় পাশের ফুলটিও ঠিক ওই একই পদ্ধতিতে আমি তৈরি করবো এইভাবে ফুলটি তৈরির পর মিডিলে যে মিডিলের যে ছ নাম্বার ঘরটি ছিল তার ওপরের ঘরটিতে এইভাবে তুলব এবং পাঁচটি ঘরে এইভাবে ঘুরিয়ে আমি একটি ক্রস চিহ্ন তৈরি করব এবং তার ওপরেও আর একটি ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে তৈরি করার পর পাবড়ির মিডিলে যে ফাঁকা অংশটা আছে হলুদ রঙের উল নিয়ে আন্দাজ মতো ঘর নিয়ে ছটি কিংবা পাঁচটি ঘর নিয়ে এইভাবে কোনাকণি গুনে ঘরটিতে তুলে আবার আমি নিচে ডুবিয়ে দেব এইভাবে দুপাশে আমি তৈরি করবো এইভাবে পুরো আসনটি কমপ্লিট হবে